গত শনিবার বস্ক উৎসবের জন্য লিলুয়া ডনবস্কো স্কুলে মেয়েকে ড্রপ করে আমরা ক্লাব কচুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছিলাম হাওড়া সালকিয়ার খাটুয়া শ্যামবাবার মন্দিরে এটি ধাম নামেও বিখ্যাত কথিত আছে এই শ্যামবাবা মানে বীর বারবারিক দাপর যুগে ভীম এবং বাসুকী নাগের কন্যা অহিলাবতীর পুত্র ছিলেন খাটু শ্যামজিকে কলিযুগের ঈশ্বর হিসাবে বিবেচনা করা হয় যিনি ভগবানের অবতার হিসাবেও মানে ভগবান কৃষ্ণের অবতার হিসাবেও তাকে বিবেচনা করা হয় এই খাটু শ্যামজি সাধারণত মারোয়ারি দ্বারাই পূজিত হন এনার মন্দির রাজস্থান গুজরাট এবং বর্তমানে হাওড়া সালকিয়াতেও অবস্থান করছে কথিত আছে পাণ্ডব কৌরবদের মহাভারতের যুদ্ধের সময় খাটু শ্যামজি তিনটি বান নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন তো ভগবান কৃষ্ণ তার পরিণতি জেনেও তাকে প্রশ্ন করেন যে তুমি মাত্র তিনটি বান নিয়ে কেন এসেছো এবং তার পরীক্ষা নেওয়ার জন্য তার বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য কৃষ্ণ বলেন পিপুল গাছ মানে বট গাছের পাতাতে আঘাত করতে এবং কৃষ্ণ লুকিয়ে রাখেন একটি পাতা তার পায়ের নিচে লুকিয়ে রাখেন তো শ্যাম বাবা তার একটি বান দিয়ে পিপুল গাছের মানে বট গাছের পাতাগুলোতে আঘাত করেন প্রতিটি পাতায় ফুটো করে দেন এবং সাথে সাথে কৃষ্ণের লুক পায়ের তলায় লুকিয়ে রাখা পাতাটিও তিনি আঘাত করেন তো কৃষ্ণ বুঝতে পারেন যে মহান বীর তিনি তাকে বলেন যে তুমি কোন পক্ষের হয়ে যুদ্ধে অবতীর্ণ করবে তিনি বলেন যারা পরাজিত হবে তার পক্ষ নিয়ে আমি যুদ্ধে অবতীর্ণ হব তো কৃষ্ণ বুঝতে পারেন যে এটা পাণ্ডবদের এগেনস্টে যাবে তাই তিনি খাটু সামজিকে বলেন যে দেখো এখানে কিন্তু একজন বীর যোদ্ধার আমাদের বলি দিতে হবে তো তিনজন অপশান আছে এক আমি কৃষ্ণ নিচে দুই অর্জুন এবং তিন হচ্ছে বারবারিক তখন ভগবান শ্যাম তিনি নিজের বলিদান দেন নিজের মাথা কেটে তিনি কৃষ্ণের পায়ে অর্পণ করেন নিজের মাথা নিবেদন করার জন্য শীষকে দানি এবং পরাজিতদের সাহারা থাকার জন্য হারকে সাহারা হিসাবে স্মরণ করা হয় এই বাবা শ্যামজিকে ভগবান কৃষ্ণ তার নাম দেন শ্যাম এবং কলিযুগে তিনি সেই নামেই পূজিত হন হাওড়া শালকিয়ার খুশুরিধামের এই শ্যাম বাবার মন্দির দর্শন করে আমরা মুগ্ধ হয়েছি আমরা আটটা পনেরো সময় এখানে পৌঁছে গিয়েছিলাম সাড়ে আটটার সময় বাবার মেন গর্ভগৃহ খুলে দর্শকদের জন্য এবং আরতি শুরু হয় যা আমাদের মনকে এক অপার আনন্দে এবং এক অপার শান্তিতে ভরি দিয়েছে বাবার মন্দির দর্শন শেষ করে আমরা অটো করে পাড়ি দিয়েছিলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরের উদ্দেশ্যে পাশে দক্ষিণেশ্বর মন্দিরকে দর্শন করতে করতে আমরা চলে গিয়েছিলাম বালিঘাল সেখান থেকে অটো করে চলে যাই আদ্যাপীঠ মায়ের মন্দিরে আড্যাপীঠ মায়ের মন্দিরে মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করে গর্ভগৃহ খোলে সাড়ে দশটার সময় সেখানে মায়ের মন্দির দর্শন করে তারপর মেয়েকে ডন বস্কো স্কুল থেকে নিয়ে চলে গিয়েছিলাম রাঙ্গলি মলে রাঙ্গোলি মলে বেশ কিছুটা সময় কাটিয়ে মেয়ের পছন্দের কিছু জিনিস কিনে সেখানে লাঞ্চ সেরে আমরা ফিরে আসি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই নমস্কার